ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি হবারকা তো বাংলাদেশ থেকে একদিনই বোন মোবাইল নাম্বার শেষে ওয়ান ফোর ফাইভ টু জানতে চেয়েছেন যে শিক্ষক যদি হিন্দু হয় তাকে কি সালাম দেওয়া যাবে আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ আম্মাদ সম্মানিতা বোন আসলে সালাম একটা ইসলামী অভিবাসন যেটা মুসলমান মুসলমানকে দেবে এটাই হলো নিয়ম যেমন আল্লাহ বলছেন যখন তোমাদেরকে কেউ কোনো সম্ভাষণ করবে তখন তোমরা এরকম সম্ভাষণ করো তার সে উত্তমভাবে তাকে জবাব দাও তো এ বিষয়ে শেখ মোহাম্মদ বিন সোল্ল আল সাইমিন রাহেমা তাকে প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ যেমন এই প্রশ্নটি ফতোয়া মোজাম কেউ ফতোয়ার মধ্যে একটা রিসালা রয়েছে তৃতীয় খন্ডে তেত্রিশ পৃষ্ঠায় এটা উল্লেখ করা হয়েছে তখন তিনি বলে তাকে বলা হয়েছিল যে গায়ের মুসলিম অ মুসলিমকে কেউ যদি সালাম দেয় এটা দেওয়া যাবে কি তখন তিনি বলছেন যে আলব বিসালাম আলা গায়সলিম হরম তিনি বলেছেন যে ও মুসলিমদেরকে সালাম দেওয়া মুসলমানদের জন্য হারাম এবং কারণ দলিল হল আন্না নবীম কারণ নবী বলেছেন করম ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা সালাম দিয়ে কথাবার্তা শুরু করবে না এমন এমনকি বলা হয়েছে যে যখন তোমরা তাদের রাস্তায় সাক্ষাৎ পাবে এমনকি তুমি ভালোভাবে চলে যাও ওই জন্য সংকীর্ণময় রাস্তায় চলে যায় এখন আপনার শিক্ষক যদি টিচার আপনার টিচার আপনার শিক্ষক যদি সে অমুসলিম হয় তাকে আপনি সালাম দিয়ে শুরু করবেন না তবে হ্যাঁ তারা যদি আপনাকে সালাম দেয় তারা যদি সালাম দিল আপনি যে বলছেন যে তারা অনেক সময় আমাদের সালাম দেয় তখন আল্লাহ তখন এটার কথা হলো যে তিনি শেখবেন মোহাম্মদ বিন সাল বলেছেন আলাইনা আলীনা আন্না আলাইহিম যদি তারা আমাদেরকে সালাম দেয় তাহলে আমাদের ওপর ওয়াজে হলো তাদের সালামের জবাব দেওয়া কারণ আল্লাহ রব্বুল আলমের যে ব্যাপক বাণী যে এ যা হইয়া কেউ যদি তোমাকে সম্ভাষণ করে তাহলে তার উত্তম ভাবে তুমি তার উত্তর দাও আর অথবা তার জবাব দাও তাই জন্য করে হ্যাঁ সে যদি বলে আসসালাম আলাইকুম আপনি বলেন স্পষ্ট ভাষায় যদি বলে তাহলে বলেন ওয়ালাইকুম আসসালাম বা এতটুকু বলা যাবে আর যদি

মুসলমানদের উচিত নয় তাদেরকে সালাম দিয়ে কথাবার্তা শুরু করা যদিও সে শিক্ষক হয় আর যাই হোক হ্যাঁ প্রচলন অন্য এমনকি এমনকি শেখ বিন শেখ মুহাম্মদ বিন সাল সাইমিন তিনি বলেছেন যে এমন কি তাদেরকে সাহলান মারহাবান হ্যাঁ উষ্ণ অভ্যর্থনা এরকম করে জানানো ঠিক না কারণ মুসলমানের সম্মান মুসলমানের ইজ্জত বেশি এরকম গায়ের মুসলিমকে সম্মান ইজ্জত দেওয়া ঠিক না তবে যেহেতু আপনার সে শিক্ষক সে যদি হ্যাঁ আদাব স্যার আদাব হ্যাঁ আপনি আদাব আদাব মানে কি আদাব মানে কি সম্ভাষণ আদব কিন্তু তারপরেও এরকম শব্দ থেকে দূরে থাকাটাই উচিত হ্যাঁ যে এরকম স্যার গুড মর্নিং ভালো আছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অন্য যে শব্দগুলি আছে হ্যাঁ এগুলি বললেও বলতে পারেন কিন্তু আপনি তার জন্য তার কাছে নিচু হয়ে যাবেন না আপনি তার কাছে যেহেতু আপনি মুসলমান সে হলো খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা অন্য ধর্ম অবলম্বী অতএব তার যে আপনার সম্মান আল্লাহ রব্লা আলমিনের কাছে অনেক অনেক বেশি কাজেই মুসলমান সালাম দেবে মুসলমানকে হিন্দুদেরকে এমন করে সালাম দিয়ে শুরু করবে না কিন্তু তারা যদি দেয় তাহলে ও আলেক বলেই আপনার জন্য যথেষ্ট হাজা এমন এমনকি যদি মুসলিম অমুসলিম দুইজনে একসঙ্গে থাকে তাহলে কি হ্যাঁ আসসালাম তাবা আল আলহুদায় এমন করে আপনি সালাম দেবেন তাহলে এমন করে সালাম দেওয়া কি আছে জায়েজ আছে হাজা আল্লাহ আলমদিন আল্লাহ নবীর মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ